নমস্কার বন্ধুরা, বাঙালি রসনায় আপনাদের সবাইকে স্বাগত। আমি সুচিতা। আজকে আমি বানাবো ঠাকুরবাড়ির মাছের ঝাল ফিরেজি। পূর্ণিমা দেবীর বই থেকে পাওয়া এই রেসিপিটায় শুরুতেই আমি সামান্য একটু পরিবর্তন করেছি, তবে পুরো রেসিপিটাই ওই বইতে যেইভাবে এবং যেই যেই উপকরণ দিয়ে করার কথা বলা হয়েছে সেইভাবেই আমি করেছি। গরম ভাতের সঙ্গে খেতে লাগে অসাধারণ, যদিও ঠাকুরবাড়ির সব রান্নাই অসাধারণ। আপনারা যদি এই রেসিপিটি বানাতে চান তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করবেন। তাহলে চলুন এবার শুরু করা যাক। মাছের ঝাল ফিরেজি বানানোর জন্য এখানে আমি 5 পিস কাতলা মাছ নিয়েছি, তবে ওই বইতে কাতলা মাছ ছাড়াও চিংড়ি মাছ দিয়েও ঝাল ফিরেজি বানানোর কথা লেখা আছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো। ওখানে মাছগুলোকে ডুমো ডুমো করে কেটে রান্না করার কথা লেখা আছে, তবে আমি মাছগুলো ডুমো ডুমো করে কাটিনি, বড় বড়ই পিস রেখেছি। মাছের গায়ে ভালো করে লবণ আর হলুদের গুঁড়ো মাখিয়ে নেব। আপনারা কাতলা মাছ, চিংড়ি মাছ ছাড়াও রুই মাছ, ভেটকি মাছ বা বড় কোনো মাছ দিয়েও মাছের ঝাল ফিরেজি বানাতে পারেন। মাছের গায়ে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এটাকে আমি 10 মিনিট ম্যারিনেট হতে ছেড়ে দেবো। এবার আমি একটা ফ্রাইং প্যান গরম করতে বসিয়ে দিয়েছি। আমি একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব। ওই বইতে যে যে মশলাগুলো দিয়ে গুঁড়ো মশলা বানানোর কথা আছে সেগুলোই আমি দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, 8-10টা সাদা গোলমরিচ বা শামরিচ, 1টা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিলাম। ওখানে গরম মশলার কথা বলা হয়েছে, গরম মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, 2টো ছোট এলাচ, 1/2 বড় এলাচ আর 3টে লবঙ্গ। সমস্ত মশলাগুলোকে আমি লো ফ্লেমে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না মশলার মধ্য থেকে একটা হালকা গন্ধ বের হচ্ছে। দেখুন, মশলাগুলো ভাজা হয়ে গেছে, মশলার মধ্য থেকে হালকা গন্ধ বের হচ্ছে। এবার মশলাটাকে নামিয়ে আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেব। কড়াইতে আমি সর্ষের তেল গরম করতে দিয়েছি। ওই বইতে কিন্তু পুরো রান্নাটাই ঘিতে করার কথা লেখা আছে, তবে আমি সর্ষের তেলে করছি। তেলের মধ্যে মাছগুলো আমি হালকা করে ভেজে নেব। ওই বইতে মাছগুলো সিদ্ধ করে রান্না করার কথা লেখা আছে, তবে আমি মাছগুলোকে একটু ভেজেই রান্নাটা করব। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি মাছগুলো খুব কড়া করে ভাজছি না, হালকা করে একটু ভেজে নিলাম। এবার মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। ঘিটা গলে গেছে, এবার এর মধ্যে আমি সামান্য পেঁয়াজ কুচি ভেজে নেব। পেঁয়াজটাকে ভেজে আমি বেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে, এর থেকে বেশি লাল করে ভাজতে গেলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1টা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা, 1 টিস্পুন আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে আমি ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু হচ্ছে। মশলা থেকে অনেকটাই তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একেবারে সামান্য চিনি। ওই বইতে যখন যেই যেই মশলাগুলো দেওয়ার কথা উল্লেখ আছে আমি তখন সেই সেই মশলাগুলো দিয়ে এই রান্নাটা করছি। দেখুন, মশলা থেকে খুব ভালো মতো তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দেব। এবার আমি গ্রেভিটাকে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভি ফুটে গেছে, এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে আমি 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব, তাতে মাছের মধ্যে গ্রেভিটা চলে যাবে। 10 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন, এর মধ্যে এবার আমি যে একটা ভাজা মশলা বানিয়েছিলাম সেটা গুঁড়ো করে রেখেছি, 1 টিস্পুন সেটা দিয়ে দিলাম। ভাজা মশলাটাকে আমি মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন পাতিলেবুর রস। পাতিলেবুর রসটাকে আমি আরও একটু ভালো করে মাছের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। সবশেষে ভেজে রাখা বেরেস্তাটা দিয়ে আমি মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল ঠাকুরবাড়ির মাছের ঝাল ফিরেজি। আপনারাও বাড়িতে বানান, বানিয়ে নিজেরা খান এবং সকলকে খাওয়ান। আশা করি ভালো লাগবে। কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর ভিডিওটা নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। তাহলে আজ এই পর্যন্তই রইল। নমস্কার।